Welcome to my channel, Pujar Porivar. Hello friends, welcome back to my channel, Pujar Porivar. তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকের মেয়ের জন্মদিন আর সেই জন্মদিনের পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বোকার লাগতেছে পড়ি আসিস না বাবা বলছি অন্ধকার লাগতেছে তো বন্ধুরা তোমরা দেখেই নিয়েছো যে বার্থডেতে আমরা কেমন ডেকোরেশন করেছিলাম এবং মেয়ের ড্রেস সমস্ত কিছু দেখে নিয়েছো তো এখন থেকে পুরো ভিডিওটা আমি শুরু করলাম তো এটা রাত 12টার সময় যখন আমরা রাত্রিবেলা ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম তখনকার ভিডিও তখন থেকে আমি শুরু করলাম তো রাত 12টার দিকে মেয়ে কেক কাটিং করেছিল সেটা তোমরা এখন দেখে নাও এবং তারপরের দিন সকালে আমরা কী কী করেছি এবং সন্ধ্যাবেলা কারা কারা এসেছিলো কীভাবে সেলিব্রেট করেছি তোমরা সমস্ত কিছুই এই ভিডিওতে দেখতে পারবে তো যেহেতু এটা মিডনাইট বার্থডে সেলিব্রেশন সে কারণে আমরা কেউ ড্রেস চেঞ্জ করিনি বাবা তো শুয়েই পড়েছিল জাস্ট কেক কাটিংয়ের জন্য আমার মেয়ে ডেকে নিয়ে এলো তো এখন আমার মিডনাইট বার্থডে সেলিব্রেশন হয়ে যাক তারপরে তোমাদের পরের দিন সকালবেলা আমরা কী কী করলাম এবং সন্ধ্যাবেলা কারা কারা এলো সমস্ত কিছুই এখন দেখাবো বন্ধুরা পরের দিন সকালবেলা 11টা বাজে এখন ব্লগটা আমি আবার স্টার্ট করলাম তো দেখো বন্ধুরা এখানে আমাদের প্যান্ডেল হয়ে গিয়েছে আর রান্নাও শুরু হয়ে গিয়েছে জাস্ট একটু প্যান্ডেল বাকি আছে রান্না হয়ে গেলে সেগুলো হয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কী কী রান্না হচ্ছে কী কী হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এদিকে আবার ঘরে বেলুন ফোলানোর কাজ চলছে তো বাইরে ডেকোরেশন হবে ঘরে বেলুন দিয়ে একটু ডেকোরেশন হবে সেই কারণে মামা ভাগ্নে মানে আমার ভাই আর মেয়ে মিলে সমস্ত বেলুন ফোলাচ্ছে পরে কিন্তু ওদের হেল্প আমিও করেছিলাম তো যেহেতু এখনও বেশি কেউ আসেনি সে কারণে এরাই করছে আর আমার মেয়ে ফুলোচ্ছে আর আমার ভাই গিয়ে গিয়ে একটু দেওয়ালগুলোতে লাগিয়ে দিচ্ছে তো ঘরে যেহেতু আমরা কেক কাটিং করবো না সেহেতু সামান্য বেলুনই ঘরে লাগিয়েছি আর বেশিরভাগ বেলুন আমরা বাইরেই লাগিয়েছি ঘরের অবস্থা এখন খুব খারাপ হয়ে আছে ডেকোরেশনটা হয়ে যাক তারপর আমি ভালোভাবে ঘরটা গুছিয়ে দেবো তো বন্ধুরা এখন এখানে কেক কাটিং হবে তো ভেবেছিলাম অনেক ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এত ব্যস্ত ছিলাম বলে আমি সমস্ত কিছু রেকর্ড করতে পারিনি কোনো কোনো সময় হয়তো মোবাইল আমার কাছে ছিল না কোনো সময় আবার ভুলেই গিয়েছিলাম যে আমি মানে ব্লগ শ্যুট করতে হবে আমার তো যাই হোক যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান হলে কত বিজি থাকে সবাই তো সে কারণে ভাইকে দিয়েছিলাম কোনো সময় বোনকে দিয়েছিলাম ভিডিও করার জন্য তো এখন এখানে কেক কাটিং হবে তো এটা আমার মেয়ে 9 বছরের বার্থডে সেলিব্রেশন করছি ও পরির খুব ইচ্ছে ছিল যে ওর জন্মদিনে ফটো কেক আনা হোক তো ওর ইচ্ছে ওর বাবা পূরণ করেছে তো ফটো কেকই আমরা নিয়ে এসেছি আর এখন মেয়েকে কেক কাটিংয়ের আগে আমি এখন গিফট দিলাম ও দুটো গিফট চেয়েছিল তো ওকে বলেছিলাম যদি রেজাল্ট ভালো করো তাহলে অবশ্যই দেব তো মেয়ে ভালোই মোটামুটি রেজাল্ট করেছিল বলে ওর দুটো উইশই আমি আর বাবা মিলে পূরণ করলাম তো এখন বন্ধুরা কেক কাটিং হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মেয়েকে তোমরা সকলে খুব আশীর্বাদ করো যাতে ও জীবনে আরও অনেক বড় হতে পারে নিবা
বন্ধুরা, ভিডিওর মাঝে মাঝে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এত লোকজন ছিল, এত রকম কথাবার্তা বলছিল, সেই কারণে আমি মাঝে মধ্যে ভয়েস রেকর্ড মানে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, আজকে খুবই গরম পড়েছিল, আমরা খুব ভয়ে ছিলাম যে যাতে বৃষ্টি না হয়, কারণ মেয়ের জন্মের সময় কিন্তু বৃষ্টি হয়েছিল। সে কারণে আমরা মেয়ের যখনই জন্মদিন আসে একটু ভয়েই থাকি যাতে বৃষ্টি না হয়। তো দু তিন বছর ধরে লকডাউনের জন্য মেয়ের জন্মদিন মানে সেলিব্রেট করা হয়নি, আর গত বছর দাদুর শরীরটা ভালো ছিল না বলে করা হয়নি। এবছর মেয়ের খুব বায়না ধরেছে যে না, এবছর করতেই হবে। তো আমরা ভেবেছিলাম 10 বছরটা বড় করে করব, একটু বাইরে কোথাও করব, কারণ বাড়িটা তো খুব ছোট, সে কারণে এত লোকজনকে আমি ইনভাইট করতে চাইনি। কিন্তু আমার মেয়ের জিত না, এবছরই করতে হবে। তো যাই হোক, ওকে আমরা কথা দিয়েছিলাম যাতে ও ভালো রেজাল্ট করে, ভালো মতো পড়াশোনা করে, তাহলে ওর মন পছন্দ গিফট দেবো আমরা ওকে। এখানে হচ্ছে কেক কাটিংয়ের পর সবাইকে কেক লাগানো হচ্ছে গালে। তো আমার পিসি শাশুড়ি যে মেয়েকে কেক লাগালো, মানে আমার মেয়ে হচ্ছে বুয়া দামা করে ডাকে। তো যাই হোক, সবাই এসেছিল, পরিবারের পুরো পরিবার একসাথে অনেকদিন পর হয়েছে, যেহেতু এখন অনেক বড় পরিবার আমার শ্বশুরবাড়ি, সবাই আলাদা আলাদা নিজের নিজের বাড়িতে থাকে, কিন্তু কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে এলে খুব ভালো লাগে। আর প্লাস আমার মেয়ের বান্ধবীরা সবাই এসেছিল, আমার বান্ধবীরা সবাই এসেছিল, খুব ভালোভাবে আজকের দিনটা আমরা সেলিব্রেট করলাম। আর এখন গিফট ওপেনিং চলছে, ও বললাম বার্থডে শেষ হয়ে যাক, পরে তুমি খুলো, কিন্তু না, ওর এখনই খুলতে হবে। তো ওকে আমরা একটা স্মার্ট ওয়াচ গিফট করেছিলাম, তো এটাতে সব সমস্ত কিছু আছে, কিন্তু ওকে বলেছি আমরা জাস্ট তোমাকে টাইম দেখার জন্য এটা দিলাম, আর সবসময় এটা দেবো না, যখন তুমি বাইরে পড়তে যাবে জাস্ট পড়ে যাবে এবং এসে খুলে রেখে দেবে। তো ও কিন্তু কথা শোনে, ও প্রমিস করেছে যে পড়তে যাওয়ার সময় এটা পড়ে যাবে এবং এসে আবার খুলে রেখে দেবে। আর এটা দিয়েছি পিগি ব্যাংক, তো ওকে সবার দিদুনরা বা বাইরের থেকেও এলে অনেকদিন পরে হাতে কিছু পয়সা দেয়, টাকা পয়সা যখন দেয় তো ও ঘটে ফেলে, কিন্তু ও দুদিন তিন দিন পর কী করে, এটাকে ভেঙে ফেলে। তো যাই হোক, সবসময় ঘর ভেঙে ফেলে, সেই জন্য ওকে একটা পিগি ব্যাংক গিফট করেছিলাম, যাতে ও যখন ইচ্ছে হয় পয়সাগুলো ঢুকবে এবং যখন ওর প্রয়োজন হবে তখন ও বের করে নেবে। তো যাই হোক বন্ধুরা, এখন কেক কাটিং হয়ে গিয়েছে, আর এখন আমাদের সবার খাওয়া দাওয়ার পালা। ফার্স্ট ব্যাচ খেতে বসে পড়েছে, প্রথম ব্যাচে বসেছে আমার বন্ধুবান্ধবরা, মেয়ের বন্ধুবান্ধবরা। তো বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু রেকর্ড করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকো, অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর বন্ধুরা, নেক্সট ভিডিওটি হচ্ছে গিফট ওপেনিং ভিডিও, কে কী গিফট দিয়েছে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে পরের ভিডিওতে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।